নির্মলা বাবু মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনছিলাম আমি, ওনার আবার উল্টো কথা, ওনার বক্তব্য বিজেপি নাকি সিপিএম আর মানে বাম এবং কংগ্রেসকে স্পন্সর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কাটার জন্য, তা উনি নির্দিষ্ট করে সম্প্রদায় যেরকম বলে থাকেন আর কি। আমি ওটার করতে যাচ্ছি, আমি এটা দেখছিলাম ইন্টারেস্টিংলি, মণিশঙ্করবাবু প্রথমে, তারপর সৈকত ইন্টারেস্টিংলি, মানে ওদের এই ঐতিহ্যটা আছে, আমি সেই কারণে বলছি। দেখুন এখানে কেয়া শঙ্কু দুজন বিজেপির মুখপাত্র, সৈকত কিন্তু একা বামেদের মুখপাত্র, একা মণিশঙ্করবাবু তৃণমূলের মুখপাত্র, ভারতবর্ষ। এবার নির্মলবাবু দেখুন বামেদের কিন্তু ঐতিহ্য এটাই, এই যে সৈকত এখানে রিপ্রেজেন্টেশনে যা বামেরা সংসদে রিপ্রেজেন্টেশনে তার থেকেও কম, মমতা বন্দ্যোপাধ্যায় 45 জন জিতলে তার থেকেও কম হবে। কিন্তু ঠিক এখানে যেভাবে ডিবেটের কত মিনিট, 22 মিনিট মণিশঙ্করবাবু আর সৈকত, বুঝতে পারছেন নির্মলবাবু কি বলতে চাইছি? ঠিক এটাই ওরা চান, স্লাইসে ডেমোক্রেসির আমার অংশটা যাই হোক, ক্ষমতার কথা বলার গণতন্ত্রের সব থেকে বড় ভাগগুলো নেওয়ার আমার ক্ষমতাটা তার থেকে বেশি হবে, সম্ভব এটা? না না, আজকের দিনে আর সম্ভব, এক সময় হয়েছে, আজকে আর সম্ভব? দেখুন আমি আপনাকে বলি, বামেদের ব্যাপারটা কি, বামেরা লড়াই করার জন্য তৈরি হয়েছে, আসন টাসন পাবে না, পার্লামেন্টেও কোনো জায়গা টায়গা থাকবে না, এবং একবার মন্ত্রিসভায় ঢুকে পড়েছিল ব্যাস ওই অবধি আর কি, চতুরানন্দ মিশ্র আর ইন্দ্রজিৎ গুপ্ত দুজন ছিল। আর মোটামুটি মানুষের কাছে ভোট চাইবে, মানুষ ভোট দেবেন, কিন্তু ওরা মন্ত্রিসভায় যাবেন না, ওসব ধারাটারা বারটার করে তখন বাইরে থাকবে, এটা বামেদের এটা ঐতিহ্য আছে। যাকে ওনাদের নিয়ে আমি খুব একটা বদার্ড নই, এখনো 6%টা ধরে রাখতে পারলেই ভালো, যেরকম আছে না। আমার এখানে প্রশ্ন, আমার প্রশ্নটা এখানে, এই আঞ্চলিক দলগুলো, বামেরাও তো কার্যত দীর্ঘদিন ধরে আঞ্চলিক শক্তির মধ্যে কাজ করেছে, তিনটে আঞ্চলিক দলই ওরা। আরে আমি যদি একটু বাড়িয়ে বলি, 3.5 খানা, একটু তামিলনাড়ু থেকে একটু সিট আসতো, এই 3.5 খানা রাজ্যের দল, মমতা বন্দ্যোপাধ্যায় একা পশ্চিমবঙ্গের দল, দুটো কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ বললাম, আর হাফ তামিলনাড়ু, 3.5 বলেছি, আর একটু বাড়াবো কিছু, আমি 4 অব্দি উঠতে পারি। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্য আর ওই হাবিজাবি একটা দুটো করে, তাও যদি আমি 1.5 খানা বা 2 খানা ধরি, এই 3, 3.5, 1.5, 2 নিয়ে আমি সব নিয়ন্ত্রণ করব। এই খোয়াবটা মমতা এখনও দেখছেন, কিন্তু আঞ্চলিক রাজনীতির এই খোয়াব দেখার দিন কি আর আছে, এটাই আমার স্পষ্ট প্রশ্ন। না না, দেখুন আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, আপনারা যেটা শুরু করলেন 45টা আসন, যে সেইটা নিয়ে উনি মানে বিজেপিকে আটকে দেবেন, আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী এরা দুজনেই বোথ ফাইনাল এবং সেমিফাইনাল খেলছে। কীরকম? এবার আপনাকে বলি, এবার সেমিফাইনালের খেলাটা হচ্ছে এইটা, এই একমাত্র একটা নিদর্শন যেখানে দুটো সিমিলার প্লেয়ার সেমিফাইনাল এবং ফাইনালে খেলবে, মানে সেমিফাইনালটা শুরু হচ্ছে আপনার লোকসভা দিয়ে, ওটা ফাইনালে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু বলছেন সব কিছুই ওই ফাইনালের জন্য, আমার ধারণা শুভেন্দুবাবুও অনেক কিছু বলছেন যেগুলো ওই ফাইনালের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লোডশেডিং বাইট, প্লিজ আমার পিসিআর। এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা, গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা, লোকের চাকরি খেয়ে নেওয়া। আমার কাছে আরো 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে, লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না, লিখে বলে দেয় যেন কাউ কেউ চাকরি না পায়, চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে, তাই চাকরি বন্ধ করে দাও। লেখাপড়া না জানা একজন মানুষকে কতটুকু উনি জানেন না এমন সন্দেহ আছে, এমন একজন মানুষকে উনি পরিবহন মন্ত্রী এবং আরও অন্যান্য সব গুরুত্বপূর্ণ পদ কেন দিয়েছিলেন উনি জানেন, কিন্তু আমি বলছি যে উনি মুখে বলছেন দিল্লি, মন পড়ে আছে অঙ্গিগ্রামে, একদমই ব্যাপারটা আমি তো আপনাকে বললাম না, এরা দুজনেই সেমিফাইনাল ফাইনালটা খেলছেন, ফাইনালটা হচ্ছে 2026, কারণ এবারের যে খেলাটা সেই খেলাটা হয়ে গেছে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে ঠিক করা আছে, শেষ করতে দিন, হয়ে গেছে বলছি, না না খেলাটা হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা কোনো ইঙ্গিত আছে, কি ইঙ্গিত আছে, তার কারণ বিজেপি 445টা আসনে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 45টায় লড়ছে, কংগ্রেস 320টায় লড়ছে, বামেরা প্রায় 90টাতে লড়ছে,
ঠিক আছে, আপনি শুধু রেশিওটা দেখতে থাকুন, কেউ 400 লড়ছে না, কেউ 400 লড়ছে না। এবারে একটা জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের ইলেকশনটা আপনি যদি ভুলে নেন, বলেছিলেন যে বিজেপি 125 ক্রস করবে না, বিজেপি 303 হয়ে গেল। এবারে বলে যে 45 ক্রস করবে না, কিংবা ওই না 200 ক্রস করবে না, আমি ধরে নিচ্ছি 500-র উপরে চলে যাবে, মানে 200 করে পারে। আরে আপনি যদি 125-এর রেশিওতে 300-এ যায় বিজেপি, তাহলে এবারেও তো বলে যে 200 পার হবে না, তাহলে ওটা 500-র রেশিওতে চলে যাবে। আমি আমি মণিশঙ্কর বাবুকে যাই, আমি মণিশঙ্কর বাবুকে যাই, বাচ্চাদের মতো আলোচনা। আমি আপনি আজকে দেবেগৌড়া কি করে প্রধানমন্ত্রী হয়েছিল, কোন দল করতে, ও মানে আইকে গুজাল আশা করছে, আইকে গুজাল ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, কিন্তু প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি ওটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আমি চাইছি না যে হবে, না না আমি বলছি চাইছেন না তো, আমিও বলছি না হবে, কিন্তু কিন্তু বিজেপি বাদ দিয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, অন্য কেউ প্রধানমন্ত্রী, উনি বলে দিয়েছেন চাইছেন না, তখন দুবেলা ওই 10 জন পর থেকে কানমলা আসতো, জয়ললিতা, এলটিটি, রাজীব গান্ধীর মৃত্যু না এরকম আসতো, না দুবেলা আসতো, তা এই কানমলাটা এবার কে দেবে? না আপনি বলুন, আপনি আপনি বর্তা কি তৃণমূল 1999 এর আগে আমি যখন দেখতাম ভোটকে জিতছে বিজেপির দিকে তাকাতামই না, তাই আজকে তো এসেছে না, তাহলে আপনারা ওরকম কিছু আশা করছেন বিজেপি আর যাবে না এখান থেকে? একবার একবার আপনি কি মনে করেন শঙ্কুদেব যাবে না তৃণমূলও যাবে? তা যাবে, নিশ্চয়ই যাবে, একদিন কালের নিয়মে সবাই যাবে, কিন্তু আজকের দিনে যাওয়া সেটা কবে যাবে কি? এই যে আমি শঙ্কুকে জিজ্ঞেস করতে চাই, আরো কি এজেন্ডা আছে ভ্যাকসিন দেওয়ার? শঙ্কুদেব 28 বছর পর কি, 28 বছর পর কি আছে? ঠিক আছে শঙ্কুদেব, শঙ্কুদেব 28 বছর পর কি ওটা ফিরে আসবে? উনি বলছেন দেবেগৌড়া, দেখুন অনির্বাণ বছর আগে, দেখুন অনির্বাণ হবে কিনা বলুন আগে, আবার মনে দা এতক্ষণ শুনেছি আমাকে 2 মিনিট বলে রাখেন, প্রশ্ন করছি, থ্যাংক ইউ। মানে দা দেখুন, এবারের লড়াইটা কিন্তু দুটো ইম্পর্টেন্ট ইস্যুতে লড়াই হচ্ছে। প্রথম লড়াই নির্মাল্যদা, আমি ভুল বললে ঠিক করে দেবেন, প্রথম লড়াই হচ্ছে যে ভারতবর্ষকে আমি আন্তর্জাতিক ক্ষেত্রে 1 নম্বরে নিয়ে যেতে পারবো কি পারবো না, একজন চেষ্টা করছেন, আরেকজন এখানে পশ্চিমবাংলায় বসে লড়াই করছেন এই লড়াইটা, যে আগামী 2026-এ আমি মুখ্যমন্ত্রী বা আমার পরিবারের মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে টিকে থাকবে কি থাকবে না, লড়াইটা এই জায়গায় গিয়ে আটকে গেছে। কারণ যিনি পশ্চিমবাংলাতে লড়াই করছেন তিনি জানেন 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর তার পাত্তাড়ি গোছাতে হবে, তিনি এই জায়গায় থাকবেন না। আর যিনি ভারতবর্ষকে 1 নম্বরে নিয়ে যাওয়ার লড়াই করছেন তিনি ইতিমধ্যেই একাধিক প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনীতিতে 3 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে নিয়ে যাওয়ার লড়াই করছেন না, তিনি নিজেকে এমন স্তরে উন্নীত করেছেন যে আগামী দিনে আন্তর্জাতিক লিডার হিসেবে তার অ্যাকসেপ্টেবিলিটি সর্বজন গ্রাহ্য হবে। আমি তো